মহিলাদের কি স্বপ্নদোষ হয়? তার স্ত্রী উম্মে সালমা বলছেন, মহিলাদের কি স্বপ্নদোষ হয়? তখন আল্লাহ রাসূল বলছেন, বলো কি তার ব্যাপারে, এমনকে তোমার হাত মাটিতে মিশে যাক, ছেলে মেয়েদের মায়ের মতো সন্তান হয় কিভাবে, বাপের মতো সন্তান হয় কিভাবে? উভয়ের শুক্রকিট যখন মায়ের গর্ভে যায় তখন চক্রাকারে দুইটাই ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে পরে যেটা ভেঙে যায় সেটার মতো বাচ্চা হবে। মায়ের যদি পরে তো বাচ্চা হবে মায়ের মতো, বাপের যদি পরে তো বাচ্চা হবে বাপের মতো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুখারি মুসলিম। লজ্জা এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস যা দিয়ে ঈমান রক্ষা হয়, যা দিয়ে জান্নাত পাওয়া যায়। যখনই মানুষের লজ্জা কাজ করে না তখন মানুষের ঈমান কাজ করে না, যখন মানুষের ঈমান কোনো কাজ করে না তখন শত আমল থাকলেও তার ফলাফল ভালো হয় না, ফলাফল শেষ পর্যন্ত জাহান্নামেই হবে বলে তার কর্ম প্রমাণ করে। সম্মানিত মসজিদের মুসল্লি, এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদা ফামা ফাওকাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ছোট থেকে ছোট জিনিসের দৃষ্টান্ত পেশ করতে লজ্জা করেন না। কখনো তিনি পিপিলিকার কথা বলেন, কখনো তিনি মশা মাছির কথা বলেন, কখনো তিনি মাকুড়সার কথা বলেন। তিনি বলেন, সুলাইমান আলাইহিসসালাম তার সেনাবাহিনী নিয়ে এক এলাকায় যাচ্ছিলেন, সাথে জিন, সাথে মানুষ, সাথে আরো পশু প্রাণী আছে। সবার কথা সুলাইমান আলাইহিসসালাম বুঝতে পারতেন, তো চলতেই কিলোমিটারের মাথায় সুলাইমান আলাইহিসসালাম শুনতে পেলেন পিপিলিকার মালিক পিপিলিকাদের বলে, তোমরা তোমাদের গর্তে লুকিয়ে যাও অন্যথায় সুলাইমানের সেনাবাহিনী তোমাদেরকে পা দিয়ে ডলে দিবে, তারা বুঝতে পারবে না, অনুভব করতে পারবে না যে তোমরা তাদের পায়ের নিচে চাপা পড়ছ। সুলাইমান আলাইহিসসালাম কথাটি শুনতে পেয়ে বললেন, রাব্বি আউজিনি আনাশকুরা নিয়মতাকা আল্লাতি আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, হে আমার প্রতিপালক তুমি আমাকে একটু সক্ষম করো, আমি যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি ওই নিয়ামাতের উপরে যা তুমি আমাকে দিয়েছ, আমার আব্বাকে দিয়েছ। আমরা বাপ বেটা দাউদ ও সুলাইমান, আমাকে দিয়েছ, আমার আব্বাকে দিয়েছ, এই নিয়ামাতের জন্য শুকরিয়া আদায় করতে পারি। এক দুই কিলোমিটার দূরে একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণী বলল, আমি তার কথাটা বুঝলাম, এই নিয়ামতের আমি শুকরিয়া কিভাবে তোমার কাছে আদায় করি? রব্বি হে আমার প্রতিপালক আউজিনি, তুমি আমাকে সক্ষম করো, আন আশকুরা নিয়ামতাকা আল্লাতি আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, আমি শুকরিয়া আদায় করতে চাই ওই অনুগ্রহের যা তুমি আমাকে দিয়েছ, যা তুমি আমার আব্বাকে দিয়েছ। ওয়ান আমালান সালেহান তারদাহ, আর এমন আমল করতে চাই যাতে তুমি খুশি হবা, আমি আমল করলাম কিন্তু তুমি খুশি হলে না, তাহলে তো হয় না। আমল যদি মানুষের রাসূলের সন্তুষ্টি অনুযায়ী না হয়, রাসূলের পদ্ধতিতে না হয়, মানুষ অনেক আমল করলো কিন্তু তা গ্রহণ হলো না। তাই সুলাইমান আলাইহিসসালাম বলছেন, এমন আমল করতে দাও যাতে তুমি খুশি হবা, সে আমল করতে দাও। আদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সলিহিন, আর তুমি আমাকে তোমার রহমত দিয়ে সলে ভালো মানুষের অন্তর্ভুক্ত করো। সবাই ভালো মানুষের অন্তর্ভুক্ত হতে চান, ইব্রাহিম আলাইহিসসালাম হতে চান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে চান, সুলাইমান আলাইহিসসালাম হতে চান। বলেন যে যারা সিদ্দিক, যারা সহদা, যারা সলে তাদের অন্তর্ভুক্ত করে দেন। আল্লাহ রাসূল মরণের সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার জীবনে আমি খুব খুশি, সুখময় জীবন আমার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেন? মরণের দিন আল্লাহ রাসূল
আমার বাড়ি আমার পালিতে ছিলেন, ধারাবাহিক যেভাবে বন্টন ছিল যে তিনি তার স্ত্রীদের কাছে থাকবেন, সেই দিন তার চলে যাওয়ার দিন আমার কাছে ছিলেন, সাথে সাথে তার মরণ বাইনা হাকে নাতি ও দাকে নাতি, আমার থুতনি আমার উরু আমার কোলের মাঝে হয়, আমার কোলের উপরে হয়। আরো খুশির বিষয় যে ওই সময় আমার ভাই আব্দুর রহমান বাড়িতে প্রবেশ করলেন, আমার ভাইয়ের হাতে মেসওয়াক ছিল, আল্লাহর নবী সেদিকে তাকিয়ে দেখলেন। আমি বললাম মেসওয়াক নেবেন? মাথার ইশারায় বললেন হ্যাঁ। আমি বললাম নরম করে দিব? মাথার ইশারায় বললেন হ্যাঁ। তখন আমি নিজের দাঁতে মেসওয়াক চিবিয়ে তাকে দিলাম, তা আমার মুখের থুথু তার মুখের থুথুর সাথে মিলল। এটা আমার খুব সুখের বিষয়, আমি খুব আনন্দিত। তো এখনকার সাথে যে মিলিত সম্পৃক্ত কথা সেটা হলো এই যে সামনে একটা পাত্র ছিল, বারবার হাত ডুবাচ্ছিলেন আর পানিতে হাতটা ভিজিয়ে নিজের হাত দিয়ে নিজের মুখ মুছে নিচ্ছিলেন, বোলাচ্ছিলেন, ঠান্ডা করছিলেন। একবার হাতটা উঠিয়ে আর হাতটা মুখ পর্যন্ত আসছে না, শরীরে আর শক্তি কাজ করছে না। তখন তিনি বলছেন আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিরফিকিল আলা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, পৃথিবীতে যারা সম্মানী মানুষ তাদের অন্তর্ভুক্ত করো। এই কথাটা বলতে না বলতে হাতটা ধীরে নিচে পড়ে গেল, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমার চোখের সামনে আমি এগুলো দেখছি, বাস্তব নকল করেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাতে তিনি বললেন যেটা সেটা হলো এই ওয়াল হিকনি বির রফিকিল আলা, উচ্চ সম্মানী যারা তাদের সাথে আমাকে মিলিয়ে দেন। আমিও ইব্রাহিম দাউদ সুলাইমান ইয়াকুব ইসহাক ইসমাইল সালেহ সিদ্দিক সহদা ওদের সাথে থাকতে চাই। সুলাইমান আলাইহিসসালাম বলছেন প্রতিপালক, একটা ক্ষুদ্র প্রাণী বলল কথা, আমি তার কথা বুঝলাম, আমি তোমার নিয়ামতের শুকরিয়া কি দিয়ে আদায় করি, আমাকে সক্ষম করো আমি যেন তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, সতামল করতে পারি, আর তোমার দয়া দিয়ে আমাকে ভালো মানুষের অন্তর্ভুক্ত করো। এ কথা সুলাইমান আলাইহিসসালাম বলেন। ক্ষুদ্র প্রাণী মশা মাছি, আল্লাহ বলছেন যে কাফেরদের পরিকল্পনা মাকড়সার জালের মতো, মাকড়সার ঘরের মতো, ওটা কিন্তু ওর ঘর। আল্লাহ কিন্তু মাকড়সার ঘরকে ঘর বলে উল্লেখ করেছেন, ওইটা মাকড়সার থাকার জায়গা, ওই ঘরে ও থাকে। তা আল্লাহ বলছেন যে অমুসলিম কাফের মুশরিক মানুষের পরিকল্পনা মাকড়সার জালের মতো, মাকড়সার বাসার মতো। তো মাকড়সার বাড়ির কত দাম আছে, কি শক্তি আছে তার, আল্লাহ এইটা বললেন। আল্লাহ বললেন ইন্নাল্লাহ লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদা, নিশ্চয়ই আল্লাহ তাআলা মশা মাছি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণীর উদাহরণ পেশ করতে লজ্জা করেন না। এ দিয়েই তিনি এক শ্রেণীর মানুষকে হেদায়ত করতে চেয়েছেন, আর এক শ্রেণীর মানুষ আরো বোকামিতে পরিণত হয়েছে। আরে আল্লাহ নাকি সর্বশক্তিমান, আবার তিনি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র উদাহরণ পেশ করেন, এ দিয়ে আবার কি হবে? এক শ্রেণীর মানুষ তার বোকামি প্রকাশ করে আর এক শ্রেণীর মানুষ তা দিয়ে আল্লাহকে মেনে নেয়। আমরা তো আর জানি না আল্লাহ কত বড়, শুধু বলি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এটার অর্থ কি? কোন সময় বলেছি আল্লাহ রাসূল যেভাবে বলেছেন, সাতটা জমিন আছে তো সাতটা ফুটবল, সব প্রথমটা ছোট, তার উপরে আর একটা বড়, চতুর্দিকে সমান ফাঁকা, তার উপর আর একটা, তার উপর আর একটা, এই হলো সপ্তমটা একটা ফুটবল, সব দিক দিয়ে ফাঁকা আছে নিচে উপরে। তারপরে জমিন, জমিন আর এবং আকাশের মধ্যে 500 বছরের পথ ফাঁকা আছে, তার উপরে একটা, তার উপরে 14 নম্বর আকাশ, তার উপরে আছে সাগর, সাগরের গভীরতা 500 বছরের পথ, তার উপরে আছে 8 জন ফেরেশতা, 8 জন ফেরেশতার পা থেকে নিয়ে কাঁধ পর্যন্ত 500 বছরের পথ, তার উপরে আছে আরশ, আরশ
আল্লাহর সমাসীনের স্থান, সেটা আবার 500 বছরের পথ উঁচু, আজটা আবার গোটা পৃথিবীর চতুর্দিক দিয়ে আছে। সে আরশের উপরে আল্লাহ অবস্থান করেন, তাই হল্লা আল্লাহ সবকিছুর চেয়ে বড়। আল্লাহু আকবার, আল্লাহ সবকিছুর চেয়ে বড়। আমরা তো আর জানি না আল্লাহ কত বড়, আল্লাহ সবকিছুর চেয়ে বড়। এত বড় শক্তিশালী ক্ষমতা ধরা আজিজ, যা যিনি কাউকে শাস্তি দিয়ে পরোয়া করেন না। ওলা ইখাফু বাহ, আদ সামুদকে ফেরাউনকে ডুবিয়ে মাটিতে মিশিয়ে একাকার করে দিয়েছেন, কোন সময় তিনি ভয় করেননি যে আদ সামুদ মনে হয় পাল্টা মামলা করতে পারে, আদ সামুদ মনে হয় কোনোদিন আবার বিচার করতে পারে। ওলা ইখাফু বাহ, ফলাফল তিনি চিন্তা করেন না, তার নাম আজিজ। তিনি হচ্ছেন কাদির, তিনি হচ্ছেন কবি, ওয়াহুল আজিজুল হাকিম, তিনি হচ্ছেন পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ। আল্লাহ ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসের দৃষ্টান্ত পেশ করতে লজ্জা করেন না, লজ্জা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমান বিদুয়া সাবুনা শুবা, ঈমানের 17টি ভাগ আছে, শাখা, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। ঈমানের 17টি ভাগ আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। ফাবদালুহা কওলুল লা ইলাহা ইল্লাল্লাহ, তার সবচেয়ে বড় ভাগ, সবচেয়ে বড় অংশ, সবচেয়ে বড় শাখা লা ইলাহা ইল্লাল্লাহ, যার বিনিময় জান্নাত। তাই তো আল্লাহ রাসূল বলছেন, লাক্কেন মউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষ মরে মরে জান যায় যায়, ওই সময়ে তোমরা পাশে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সেও যদি এই কথা বলে ফেলে সে জান্নাতে চলে গেছে। মান কানা আখিরুল কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মানুষের শেষ জীবনের শেষ বাক্য যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে জান্নাতে চলে গেছে। আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহ রাসূলের নিকটে আসলাম, দেখি তিনি ঘুমিয়ে আমি চলে গেলাম, আবার আসলাম দেখি তিনি জেগে গেছেন, আমাকে দেখে বলছেন, আবু জার গেফারি শোনো, কেউ যদি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সে জান্নাতে চলে গেছে। তা আমি বললাম, জেনা করলে চুরি করলেও যাবে? আবু বলছে, জেনা করলে চুরি করলেও যাবে। আবার আমি বললাম, জেনা করলে চুরি করলেও যাবে? তিনি বললেন, জেনা করলে চুরি করলেও যাবে। আমি অবাক হয়ে আবার বললাম, জেনা করলে চুরি করলেও যাবে? উনি বললেন, হ্যাঁ যাবে। রাগে আবু জারের নাকটা মাটিতে মিশে যাক, আমি বলছি যাবে, তুমি আমার আপত্তি করার কে? আবু জার গেফারির বিবরণ। আবু দারদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর রাসূল আমাদেরকে মাঠে নিয়ে গেলেন, সাথে সাথে আছে একটা বড় বাগান, খেজুর বাগান, পার হয়ে গেলাম, এক জায়গাতে গিয়ে বলছেন, তোমরা এখানে থামো, আমি একটু আসছি। আমাদেরকে রেখে চলে গেলেন, দেরি হয়ে গেল, আসছে না। ব্যাপারটা কি দেখছি, আবার শত্রুর হাতে পড়লেন নাকি, আসছেন না কেন? দেখলাম ওই যে ওই যে আসছে, আবার কথা বলছেন, ওয়ানসারা ওয়ানসারা কা, চুরি করলে জেনা করলেও যাবে? আবার বলছেন, চুরি করলে জেনা করলেও যাবে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এবার যখন চলে আসলেন, তখন আমরা বললাম, আল্লাহর নবী কার সাথে কথা বলছিলেন? কাউকে তো দেখতে পেলাম না, আমরা তো কি ব্যাপার, আল্লাহর রাসূল কার সাথে কথা বলছেন, কাউকে তো দেখা যায় না। তখন আল্লাহর রাসূল বলছেন, আরে শোনো, জিবরাইল আমাকে বলছে যে কেউ যদি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সে জান্নাতে চলে গেছে। তা আমি বললাম, জেনা করলে চুরি করলেও যাবে? তিনি বলছেন, জেনা করলে চুরি করলেই যাবে। তা আমি অবাক হয়ে তিন তিন নে বললাম, তাহলে কিছুক্ষণ আগে কথা ছিল আল্লাহর নবী আর আবু জারের মাঝে, আর এবার কথা হলো আল্লাহর নবী আর জিবরাইলের মাঝে। সব হাদিস বুখারী মুসলিম। লজ্জা, লজ্জার সবচেয়ে বড় অংশ, ঈমানের সবচেয়ে বড় অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ও ইমাতুতুল আযানিত তরীক ওয়াদনাহা, আর সবচেয়ে ছোট অংশ হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। রাস্তা একটা কুকুর মুড়ে পড়ে আছে আপনার বাড়ির পাশে, আপনাকে সরিয়ে দিতে হবে, বিনিময় জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে যে লোকটা জান্নাতে চলে গেছে, কেন? রাস্তা একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে এই জন্য। রাস্তাই এমন একটা জিনিস যার ব্যাপারে আল্লাহ রাসূল বিবেচনা করেননি, বলেছেন
যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেখানে রাস্তা ডবল হবে, যা ছিল তার ডবল, যা বাড়িঘর ভাঙা লাগবে লাগবে, রাস্তার সাথে কোনোদিন আপোষ করেননি তিনি। রাস্তা যেখানে সমস্যা হবে সেখানে ডবল হবে, যার জন্য হরতাল চিরদিনের জন্য বৈধ নয়, কোনো দিন নয়, রাস্তার সাথে আল্লাহ রাসূলের কোনো আপোষ নেই। সম্মানিত মসজিদের মুসল্লিদ, সবচেয়ে বড় শাখা লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে ছোট অংশ রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, যার বিনিময় জান্নাত। এইবার বড় হলো ছোট হলো মধ্যখানে বলছেন ওয়ালা হায়া মিনাল ঈমান, লজ্জাই হচ্ছে ঈমান, এই বাক্য কেন? বড় হয়েছে ছোট হয়েছে এ হাদিসের সাথে এই বাক্য কেন? আল্লাহ রাসূল পরের বাক্য বলছেন ওয়ালা হায়া মিনাল ঈমান, লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানের মৌলিক কাঠামো হচ্ছে লজ্জা। লজ্জা আছে যার, ঈমান আছে তার, লজ্জা নেই যার, ঈমান নেই তার। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হায়া ওয়াল ঈমান করেনা জামিয়া, লজ্জা এবং ঈমানকে একসাথে লাগানো আছে, লজ্জা এবং এর সাথে জমা হয়ে আছে, লজ্জা এবং ঈমান। এজা রফি আহাদম রফি আখারো, একটা উঠে গেলে আর একটা চলে যাবে, লজ্জা চলে গেলে সাথে সাথে ঈমান চলে যাবে, ঈমান চলে গেলে সাথে সাথে লজ্জা চলে যাবে, একটা আর একটাকে ছেড়ে রাখে না, একটা আর একটাকে ছেড়ে থাকে না, তার নাম লজ্জা, তার নাম ঈমান। আহাদম রফি আখারো, একটা উঠে গেলে আর একটা চলে যায়। আমরা অনেকেই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, রমজানে সিয়াম পালন করি, নফল সিয়ামও পালন করি, কিন্তু রাত বারোটা একটার পরে মোবাইলে ল্যাংটা মেয়ে দেখি, জেনা দেখি, কেন এটা? তার মানে ঈমান আছে কিন্তু লজ্জা নেই, ঈমান কাজ করে না। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি কেন? ঈমান আছে। বোরখা পরে থাকে কেন? ঈমান আছে, কিন্তু ঈমান কম, লজ্জা কাজ করে না। মহিলা মানুষ পর্দা করে, লজ্জা বুঝাতে যাবে না, পর্দা করে, বোরখা পরে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, স্বামী যখন বাড়িতে থাকে না তখন প্রেমের গল্প করে, কেউ যখন থাকে না তখন ঠিকই টিভি নিজের মতো ব্যবহার করে, তাহলে তো বুঝতে হবে ঈমান কাজ করে না। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। যখনই আপনি আমি পাপে জড়াবো তখন মনে করতে হবে আমার ঈমান কাজ করে না, আমার লজ্জা ঈমানের সাথে মুছে গেছে, আমার লজ্জা আমাকে ঠেকাতে পারে না। আমি এসার সালাত আদায় করে এসেছি, হজ করেছি, বয়স আমার 60 বছর, দোকানে ল্যাংটা মেয়ে নাচছে, আমি কি করে বসে বলতে পারি যে এক কাপ চা দাও এটা আমাকে? কেমনে আমি ওখানে বসে থাকি, ওই মেয়ের উপরে আমার চোখটা কেমনে পড়ে, এটা হয় কি করে? তাহলে বুঝতে হবে আপনার লজ্জা কাজ করে, নাহলে এমনটা হয় কি করে? এটা তো হওয়ার কথা নয়, ইমান তো তাকে বাধা দিবে। 60-65 বছর মানুষ, জমি জায়গা অর্থ সম্পদ ভালো আছে, বিশাল টিভি ঘরে লাগানো আছে, তাহাজ্জুদ পড়ার জন্য উঠেছে, আকাশের দিকে মুখ করে দোয়াও করেছে, অজু টজু করে সব কিছু করে সালাত শুরু করবে, দেখে একটু টিভিটা চালু করে, শয়তান তো আর বাইরে দেখা যায় না, ও তো ভিতরে কাজ করে, তারপর চালু করেছে, চালু করার সাথে সাথে একবারে বিশাল আকৃতির নগ্ন মহিলা চলে এসেছে, কোথায় তাহাজ্জুদ হারিয়ে গেল? শয়তানের ওয়াদা আছে আল্লাহর সাথে, শয়তান বলছে, দেখবেন বলার ঢংটা কেমন, শয়তানের অবাক হতে হয়, আমি নিজে নিজে মাঝে মধ্যে অবাক হই, শয়তানের বলার ঢং এত শক্ত। আল্লাহকে বলছে, বলছে রব্বি ইজ্জতে, ও আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম, ও আমার, শয়তান বলছে, ও আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম, লা উগবি আন্না লা জালু উগবি ইবনা আদম মাদামা তারহুম ফি আসাদিহি, আদমের ছেলেমের দেহে যতদিন শ্বাস থাকবে আমি তাকে ভ্রান্ত পথে নিয়ে যাবই যাবই যাবই, আমার দৃঢ় প্রতিজ্ঞা। এ কথা ইবলিস বলছে আল্লাহর সামনে,
ওর দেহে স্বাস্থ্যকালীন আমাকে ভুল পথে নিয়ে যাব। এটা আমার কাজ, জীবন বাজি রেখে আল্লাহর সামনে ওয়াদা করে চেষ্টা চালিয়ে যাচ্ছে শয়তান আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। এত ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছে আমরা চোখে দেখতে পাই না, রগে রগে ঘুরে, রক্তের সাথে ঘুরে, রক্ত যেভাবে চলে সেভাবে চলে। তাহলে তার মোকাবিলা করা কি সহজ ব্যাপার? সহজ ব্যাপার নয়। আপনি কত চেষ্টা করছেন পাপ থেকে বেঁচে থাকার, তারপরে হয়ে যাচ্ছে। আব্দুর রহিম সাহেব শক্তভাবে বলেছে, নেশাদার দ্রব্য কেন ছাড়তে পারি না, মোবাইল তো আমার ব্যবহার করার প্রয়োজন নাই, কেন দূর ভুলতে পারি না, তার মানে শয়তানের যে পদক্ষেপ আছে সেটাকে এড়াতে পারি না। যদিও পরের বাক্য আল্লাহ বলে রেখেছেন, যখন শয়তানের বলা শেষ হলো তখন আল্লাহ বলছেন, শয়তান ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার মর্যাদার কসম, আল্লাহ বলছেন আমার মর্যাদার কসম, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, লাগ ফেরালহম মাদামাত ফাসতাক ভরনি, যতবার আদম সন্তান ক্ষমা চাইবে আমি আল্লাহ ততবার তাকে ক্ষমা করে দেব। সারা দিনে যদি পাপ করতেই থাকার আমাকে বলতে থাকে আমি ক্ষমা করতেই থাকবো, দেখি তুমি কি করো আর আমি কি করি। তাহলে আল্লাহ তো বললেন না যে তুমি করতে পারবে না, আল্লাহ বললেন যতবার ক্ষমা চাইবে ততবার করে দেব। আল্লাহ যদি তার মুখের উপর বলতেন এক সর এখান থেকে তুই কিছু করতে পারবি না, তাহলে একটা হতো। কিন্তু ও যখন বলল আমি তাকে ভুল পথে নিয়ে যাবই তোমার মান সম্মানের কসম, তখন আল্লাহ বলছেন আমার মান সম্মানের কসম, আমার মান ইজ্জতের কসম, আমার ইজ্জতের কসম, যতবার আদমের ছেলে মেয়ে বলবে ভুল হয়েছে ততবার আমি ক্ষমা করব। তাহলে বলা লাগছে, তাছাড়া হচ্ছে না। সম্মানিত দিনী ভাই বল, লজ্জা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়া ওয়াল ঈমান ওয়াল হায়া ওয়াল রিয়ু শুবাতান মিনাল ঈমান, লজ্জা এবং কথা কম বলা, লজ্জা পায় কথা বলতে পারে না। অনেক অনেক মেয়ে কথা বলতে পারে না, লজ্জা পায়, আর অনেক মেয়ে আগে বেড়েই কথা বলে, তার মানে তার ভিতরে লজ্জা কাজ করে না। আল্লাহ রাসূল বলছেন যে লজ্জা এবং কথা কম বলা দুটাই হচ্ছে ঈমানের শাখা, ঈমানের অংশ। এবার অল বাজাও অল বায়ানো শাবাতান মিনান নিফাক, অশ্লীলতা বাক্পটুতা দুটাই মোনাফেকের চিহ্ন। অশ্লীলতা বাক্পটুতা, ঝগড়া লাগলেই খারাপ কথা বলে, প্রশাসনে যারা আছে তাদের মুখে তো শুনেছি, একটু কথা উঠলেই আর দলীয়ভাবে একজন আর একজনকে একবারে লুটে খেয়ে নিচ্ছে কথা বলে কলমে আর মুখে। আল্লাহ নবী বলছেন বাক্পটুতা এবং লজ্জা, বাক্পটুতা এবং অশ্লীলতা দুটাই হচ্ছে মুনাফিকের চিহ্ন। মুখ বন্ধ রাখতে হবে, বহুবার বলেছি আমি যে বাঁচার তিনটা পথ, এক মুখ বন্ধ রাখা, দুই বাড়িতে থাকা, তিন পাপের জন্য কাঁদা। তিনটাই পথ, এক মুখ বন্ধ রাখা, মুখই ব্যবহার করা যাবে না, এই সবচেয়ে বড় বিপদ। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না, আপনিও যাবেন না আপনার স্ত্রীও যাবে না। আমি তো আমার দিনই বন্ধুদেরকে বলেছি আপনি কোন দুঃখে বাজারে গেলেন, কেন যাবেন আপনি? ছেলে আছে, ভাই আছে, বাপ আছে, শ্বশুর আছে, দেবর আছে, ভাসুর আছে, দেশবাসী আছে, নিরুপায় হয়ে আপনি আপনি কোন দুঃখে বাজারে গেলেন স্বইচ্ছায়? এর মানে লজ্জা কাজ করে, লজ্জা ভিন্ন জিনিস, ইমান ভিন্ন জিনিস। আব্দুল্লাহ ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিকুল্লি শাইইন লিকুল্লি দীনিন খুলুকান ও খুলুকুল ইসলামের হায়াত, প্রত্যেকটা ধর্মের একটা নীতি আছে, প্রত্যেকটা ধর্মের একটা শিষ্টাচার আছে, নীতি আছে, আর ইসলামের শিষ্টাচার নীতি হলো লজ্জা।
আমি মুসলিম মানে আমার ভিতরে লজ্জা কাজ করবে। আর ইসলামের নীতি হলো লজ্জা, আমি মুসলিম মানে আমার ভিতরে লজ্জা কাজ করবে, আমি একজন মুসলিম নারী মানে আমার ভিতরে লজ্জা কাজ করবে। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইরিন, লজ্জা শুধু কল্যাণকে টেনে আনে, লজ্জা শুধু কল্যাণকে টেনে আনে। অফিরোয়েতেন ইমরান ইবনে হুসাইন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়াউ কুল্লুহু খাইরান, লজ্জা সবটুকুই কল্যাণ, লজ্জা বলতেই করলেন, লজ্জা আছে যার ইমান আছে তার, লজ্জা নেই যার ইমান নেই তার। পরক্ষণে ধারাবাহিক আমরা বুঝতে পারবো এটাই যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুলুল ফুহশু ফি শাইইন ইল্লা শানাহু, যখন কারো ভিতরে লজ্জা থাকে না থাকে অশ্লীলতা, কারো ভিতরে যখন লজ্জা থাকে না থাকে অশ্লীলতা, তখন তাকে সমাজে দোষণীয় করে দেয়, সবাই বলে লোকটার মুখ খারাপ, সবাই বলে লোকটার চরিত্র খারাপ, সবাই বলে লোকটার অভ্যাস খারাপ। যখন মানুষের ভিতরে লজ্জা থাকে না, যখন মানুষের ভিতরে অশ্লীলতা বাক্পটুতা থাকে, তখন সমাজেও ঘৃণিত হয়ে যায়, এ কথা আল্লাহর নবী বলেন। ওমা কানাল হায়াউ ফি শাইইল্লা জানাহু, যখন মানুষের ভিতরে লজ্জা থাকে, যখন নারীর ভিতরে লজ্জা থাকে, যখন পুরুষের ভিতরে লজ্জা থাকে, তখন সমাজেও সম্মানিত হয়ে যায়, সবাই বলে লোকটা খুব ভদ্র, সবাই বলে লোকটার আচরণ খুব ভালো, কোনো দিন তার মুখে খারাপ কথা শুনিনি, কোনো দিন তার মুখে বেফাস কথা শুনিনি, মেয়েটার চালচলন খুব ভালো, কোনো দিন দেখেনি ঢং ঢং করে যাচ্ছে চলে আসছে, কোনো দিন তাকে বাজারে ঘুরতে দেখিনি, তার মান সম্মান সমাজে কি হয়ে যায়, বেড়ে যায় লজ্জা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা এজা কারাল ফাহশু রাজুলান কানা রাজুলান সুওয়ান, যখন মানুষের ভিতরে অশ্লীলতা থাকে, যখন মানুষের ভিতরে দুশ্চরিত্র থাকে, যখন মানুষের ভিতরে বাক্পটুতা থাকে, তখনও সমাজে খারাপ মানুষ বলে গণ্য হয়। কানাল হায়াউ রাজুলান কানা রাজুলান সালেহান, যখন মানুষ পুরুষ নারীর লজ্জা দিয়ে ঘেরা থাকে, যখন পুরুষ নারী শরম দিয়ে ঘেরা থাকে, তখন পুরুষ নারী মানুষের কাছে সুন্দর হয়ে যায়, মানুষের কাছে ভদ্র হয়ে যায়, তখন পুরুষ নারী মানুষের কাছে পরহেজগার মানুষ হয়ে যায়, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ, লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত, লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত, লজ্জা নেই যার ঈমান নেই তার, ঈমান নেই যার জান্নাত নেই তার, লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত, ঈমান নেই যার লজ্জা নেই তার, লজ্জা নেই যার ঈমান নেই তার, ঈমান নেই যার জান্নাত নেই তার। অল বাজাউ মিনাল জাফায়ু জাফাল ফিন নার, কঠোরতা বাক্পটুতা কর্কশতা অশ্লীলতা দুশ্চরিত্রের চিহ্ন, দুশ্চরিত্রের ফলাফল জাহান্নাম, অল বাজাও দুশ্চরিত্রের ফলাফল জাহান্নাম, কঠোরতা বাক্পটুতা অশ্লীলতা বেহাই হচ্ছে আপনার দুশ্চরিত্রের লক্ষণ, দুশ্চরিত্রের ফলাফল জাহান্নাম, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এবং আল্লাহ তাআলা যা বলেছেন এ ব্যাপারে আলোচনা করছিলাম, লজ্জা। লজ্জা একটি গুরুত্বপূর্ণ জিনিস যা মুসলিম পুরুষ নারীর জন্য একান্ত জরুরি, যা দিয়ে সবসময় কল্যাণ আনতে পারে, যা না থাকলে সবসময় তার ভিতরে ক্ষতি আসবে,
পাপের কাজ করবে, এ কথাই স্বাভাবিক। আল্লাহ তোমার কাছে লজ্জায়মান একসাথে দাবি করি, তুমি আমাদের এই দাবি কবুল করো। আল্লাহ আল্লাহ অতীতের নবীগণের একটা স্বভাব যেটা মানুষ পেয়েছে, অতীতের নবীগণের একটা স্বভাব যেটা মানুষ পেয়েছে, সব নবীর সেই স্বভাব ছিল। আদম আলাইসালামের ছিল, ইয়াকুব আলাইসালামের ছিল, ইসহাক আলাইসালামের ছিল, ইসমাইল আলাইসালামের ছিল, সুলাইমান দাউদের ছিল, জাকারিয়া ঈসা মুসার ছিল। সব নবীর একটা স্বভাব ছিল যেটা মানুষে পেয়েছে, সেটা কি? এজালাম তাস্তাহি ফাসনা শেতা, যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছু করতে পারো, যখন তুমি লজ্জা করবে না তখন জেনা করতে পারো, যখন তুমি লজ্জা করবে না তখন মাথায় কাপড় না দিয়ে চলতে পারো, যখন তুমি লজ্জা করবে না তখন দোকানে বসে আড্ডা ফিরতে পারো, যখন তুমি লজ্জা করবে না তখন তুমি অশ্লীল ভাষায় কথা বলতে পারো, যখন তুমি লজ্জা করবে না তখন তুমি অনিসলামিক পুরুষের পোশাক পরে নারী হয়ে রাস্তাঘাটে চলতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষের এরকম, বুখারী মুসলিমের হাদিস, সকল মানুষ নবীগণের একটা স্বভাব পেয়েছে, সেই স্বভাবটা হলো যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবকিছু করতে পারো। তাহলে নবীগণের একটা স্বভাব ছিল, সেটা হলো লজ্জা। লজ্জা দিয়ে তার পাপ ঠেকাতো, তারা লজ্জা দিয়ে অন্যায় ঠেকাতো, লজ্জা দিয়ে মান সম্মান বাড়িয়ে নিত। সকল নবীর এই স্বভাব ছিল। আল্লাহ রাসূল বলছেন, সকল নবীর স্বভাব মানুষে পেয়েছে, সেটা কি? যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছুই করতে পারো। কেউ নাই ঘরে, স্বামী নাই ঘরে, আমি অশ্লীলতায় জড়িয়ে পড়লাম মানে আমার লজ্জা কাজ করে না, কেউ তো আমাকে দেখে না কিন্তু আমার ভিতরে লজ্জা কাজ করে না, গোসলখানাতে ঢুকেই পাপ করি মানে লজ্জা আমার কাজ করে না, কেউ নাই ঘরে, মোবাইলে অনেক কিছু দেখছি, আমার লজ্জা কাজ করে না, নিজ হাতে দেনান দিন সুদের অঙ্ক কষছি, লজ্জা আমার কাজ করে না, দোকানে বসে নির্দ্বিধায় মানুষের বিরুদ্ধে বলে যাচ্ছি, লজ্জা আমার কাজ করে না। এজালাম তাস্তাহি ফাসনামা শেতা, যখন তুমি লজ্জা করবে না তখন যে কোনো অন্যায় তুমি করতে পারো। এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাদিস বুখারী মুসলিম। একটা কথা বারবার আঘাত করছে, নবীগণের দশটি স্বভাব, সকল নবীর ছিল দশটি স্বভাব, সকল নবী ছিল, নবীর ছিল দশটা বৈশিষ্ট্য, সকল নবীর দশটা স্বভাব ছিল। ছিল ইব্রাহিম আলাইহিস সালামের, ছিল আদম আলাইহিস সালামের, ছিল ঈসা মুসা ইসহাক, সবার সকল নবীর দশটা স্বভাব ছিল। এক, এফাও লোহা, দাড়ি বড় করা, কাটাও না জায়েজ, ছোট করাও না জায়েজ, এর সাথে কোনো আপোষ নাই, এটা সকল নবীর স্বভাব। দুই, কাসু সারে, মোচ কেটে ফেলা, মোচ চাঁচা যাবে না, মোচ কেটে ফেলতে হবে, মোচ থাকা পুরুষের পরিচয়, দাড়ি থাকা পুরুষের পরিচয়, মোচ চেঁচে ফেলা নারীর পরিচয়, দাড়ি চেঁচে ফেলা নারীর পরিচয়। এটা যদি নারী হতে চায়ও দাড়ি চেঁচে ফেলে, তাহলে তার উপরে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হবে। দাড়ি চেঁচে ফেললে পুরুষত্বা শক্তি কমে যায়, দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যায়, দাড়ি চেঁচে ফেললে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সকল নবীর স্বভাব, সকল নবীর বৈশিষ্ট্য, সকল নবীর নীতি, এক, দাড়ি ছেড়ে দেওয়া, দুই, মোচ কেটে ফেলা, তিন, গাসলুল বারাজেম, অজু গোসলের সময় গিরাগুলি ভালোভাবে দৌত করা, চার, কাসুল আজফারে, নখ কেটে ফেলা, কারো নখ বাড়ি বড় থাকবে না, বাপ হিসাবে দায়িত্ব পালন করবেন, আপনার মেয়ের নখ বড় আছে আপনি দেখতে পান না, আমি দুঃখিত, জন্ম দিতে পারলে বাপ হওয়া জানে, একথাই ঠিক, শক্ত নীতিতে চলে যে সেই বাপ আসলে, একথাই ঠিক। কত জাতির সামনে বললাম, মা হওয়ার জন্য অন্তত চারটা জিনিস লাগবে, নইলে আসলে ও মা নয়, ও খালা, এ কথাই ঠিক, ও সৎ নয়, এ কথাই ঠিক, ও মা নয়, ও চাচি, এ কথাই ঠিক। আমি বলছি আমার দিনই বোনকে যে আপনার মেয়ের উচিত আপনাকে সকালে গিয়ে খালা বলে ডাকা, সৎমা বলে ডাকা, কেন?
কেন আপনার মেয়ে আপনাকে খালা বলে ডাকবে না? আপনার মেয়ে ক্লাস টেনে পড়ে, আপনার চোখের সামনে দেখছেন না নখ, আপনি বড়। সকল নবীর বৈশিষ্ট্য ছিল নখ কাটা। সকল পুরুষ নারীকে নখ কেটে ফেলতে হবে, কাউ নখ বড় থাকতে হবে না, বড় রাখা যাবে না। পুরুষ নারী সবাই নাখু লেবেতে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, পুরুষ নারী একই হুকুম, কাটা যাবে না। ছাই দিয়ে হোক, যে দিয়ে হোক, যেটা সহজ, এটাই বৈশিষ্ট্য, এটাই নীতি, বগলের লোম উঠিয়ে ফেলতে হবে। সকল নবীর শিষ্টাচার এটা, সকল নবীর স্বভাব ছিল এটা। হালাকুল আনাতে নিচের লুম পরিষ্কার করা ঊর্ধ্বে টান 40 দিন, যেভাবে সম্ভব, যা দিয়ে সম্ভব, যেভাবে সহজ, যেভাবে সম্ভব, পুরুষ নারী একই হুকুম, ঊর্ধ্বে টান 40 দিন। 40 দিন পার হলে পুরুষও গুণাগার হবে, নারীও গুণাগার হবে। সকল নবীর বৈশিষ্ট্য এইটা। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, সকল নবীর নীতি, সকল নবীর বৈশিষ্ট্য। ভেল হাতে করে, কুলুপ ধরে, টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটা যাবে না, খক খক করে কাঁসা যাবে না, পায়ের উপরে পা উঠা যাবে না। এই যে 40 কদম হাঁটছে, পায়ের উপরে পা উঠাচ্ছে, খক খক করে কাঁসছে, ও যে পবিত্রতা অর্জন করছে, তার বউ করে কি এরকম? তার বউ ভেল নিয়ে হাঁটুকটা দেখি কেমন লাগে? তা আপনার স্ত্রী ঢেল নিয়ে যদি হাঁটে আর পুরুষকে যদি কেমন কেমন লাগে, আপনি যখন ঢেল নিয়ে হাঁটেন তখন মহিলাদের কেমন কেমন লাগে? এটা স্বাভাবিক। এত বড় অপছন্দ কাজ শরীয়ত গ্রহণ করে না। শরীয়ত খুব একটা ভিন্ন ধরনের ইসলামী নীতি, একটা ভিন্ন ধরনের নীতি, যা লজ্জা দিয়ে ঘেরা, যা শরম দিয়ে ঘেরা, যা কল্যাণ দিয়ে ঘেরা, যার ভিতর কোনো অকল্যাণ বলে কোনো জিনিস নাই। যে নীতিতে এক গিলাস পানি খেলে 5টা বিধান লাগে, তার নাম ইসলামী নীতি। একটা এক গ্লাস পানি খেলে তার 5টা বিধান লাগে। বিসমিল্লাহ বলে খেতে হয়, ডান হাতে খেতে হয়, বসে খেতে হয়, 3 শ্বাসে খেতে হয়, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়, তার নাম ইসলাম। সকল নবীর বৈশিষ্ট্য। সম্মানিত মসজিদে মুসল্লি, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল একদা এরকম বৈঠকে বলছেন সঙ্গী সাথী, আল্লাহ নবী, আমরা তো আল্লাহকে সত্য সত্যই লজ্জা করি, আমরা তো আল্লাহকে লজ্জা করি, সত্য সত্যই লজ্জা করি। তখন আল্লাহ রাসূল বলছেন, লাইসা কাদালি, না 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 না, তোমরা যেটা বললে সেটা আমি বলিনি, না না না, তোমরা যেটা বললে সেটা আমি বলিনি। ইন্নাল হায়া ইস্তেহা হাক্কাল হায়া, নিশ্চয় সত্যই সত্য লজ্জা হলো। তাফাজুর রাসামা ওয়া, মাথাকে হেফাজত করবে আর মাথার সাথে যা কিছু আছে তাকে হেফাজত করবে, তার নাম হলো সত্য সত্যই লজ্জা। মাথার সাথে আছে চোখ, চোখকে হেফাজত করতে হবে, মানে আজ থেকে আর বড় মোবাইল ব্যবহার করা হবে না। বড় মোবাইলের আর একটা অর্থ হলো জেনা, মোবাইলের আর একটা অর্থ হলো নিশা। একবার আর 2টাতে আপনি রেখেছেন, 2টা 3টাতে আবার দেখছেন ধীরে হাতটা চলে গেল। ওই ব্যক্তি তার মাথাকে সত্য সত্য হেফাজত করলো যে তার কানকে হেফাজত করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, ওয়াল আইনার জেনা হল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, ওয়াল ইয়াদ জেনা হল বাতশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজল জেনা হল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, জেনাল কালতাতন অবস্থাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনা লেসন উৎক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা, এগুলো সব মাধ্যম, তাতে আছে কান, তাতে আছে চক্ষু। আপনি শিক্ষিত মানুষ, আপনার ছেলের কানে ইয়ারফোন লাগা আছে, দুই দিকে দুইজন বসে আছেন, মাও হাই স্কুলের শিক্ষিকা, বাপও কলেজের শিক্ষক, দুইজন নাকি শিক্ষিত মানুষ। এরাই সমাজের সবচেয়ে খারাপ মানুষ, এরাই সমাজের সবচেয়ে নিকৃষ্ট, নীতিহীন মানুষ, স্বভাব নষ্ট মানুষ, আচরণ নষ্ট মানুষ, লজ্জাহীন মানুষ। নইলে ছেলের কানে ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ার গান চলছে, অবাক কথা। আল্লাহ রাসূল বলছেন, তোমরা একটা আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো তো। আল্লাহ রাসূল, আমরা তো সত্যই লজ্জা করি। আরে না না, আমি এটা বলিনি, সত্য সত্যই লজ্জা হচ্ছে যে তার মাথাকে হেফাজতে রাখে,
কানকে হেফাজতে রাখে, চক্ষুকে হেফাজতে রাখে, দুই সত্য সত্য লজ্জা হচ্ছে, পেটকে হেফাজতে রাখে, পেটের সাথে আনুষঙ্গিক যা আছে সবকে হেফাজতে রাখে, মানে হারাম খাদ্য পেটে দেয় না। আল্লাহ রাসূল একদিন বলছেন সবচেয়ে নিকৃষ্ট পাত্র, সবচেয়ে নিকৃষ্ট ব্যাগ, সবচেয়ে নিকৃষ্ট থলে, যত জিনিসে মানুষ জিনিস রাখে তার সবচেয়ে খারাপ পাত্র হলো পেট, সবচেয়ে খারাপ ব্যাগ হলো পেট, সবচেয়ে খারাপ থলে হলো পেট। অতএব মানুষকে যদি এই পেটে কিছু রাখতেই হয় বাঁচার জন্য, তাহলে তিন ভাগের ভাগে রাখতে হবে, কেননা এটাই যে সবচেয়ে খারাপ, গেলে পায়খানা হবে, এর বিকল্প আর কিছু নেই, এটাই সবচেয়ে খারাপ, তো তিন ভাগে ভাগ খেতে হবে, ষোলশ তোমন অষোলশ সারাবন অষোলশ নফসে, তিন ভাগের এক ভাগ খাদ্য, তিন ভাগের এক ভাগ পানি, তিন ভাগের এক ভাগ শ্বাস প্রশ্বাস। হাদিস সহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এভাবেই বলেন, সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা মরণকে স্মরণ করো তাহলে হবে সত্য সত্য লজ্জা। এক, মাথাকে হেফাজত করো, চক্ষু কান হেফাজত করো, দুই পেটকে হেফাজত করো, হালাল রুজি খাও, তিন মরণকে স্মরণ করো তাহলে হবে সত্য সত্য লজ্জা। বুঝতে পারছি মনে হয়। এক, কান এবং চোখকে হেফাজতে রাখতে হবে, দুই পেটকে হেফাজতে রাখতে হবে, হালাল রুজি দিতে হবে, তিন মরণকে স্মরণ করতে হবে, তাহলে হবে সত্য সত্যই লজ্জা। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা উম্মে সুলাইম বললেন আমিও মহিলা মানুষ, রাসূলের স্ত্রী, আমি রাসূলের পাশে আছি, একজন মহিলা উম্মে সুলাইম, খুব দামি মহিলা, অনেক সময় উনি সাথ দেন নবীদের সাথে। উম্মে সুলাইম বলছেন আল্লাহর নবী সত্য কথা তো আল্লাহ লজ্জা করেন না, সত্য কথায় তো আল্লাহ লজ্জা করেন না, তা আপনাকে আমি একটা সত্য কথা জিজ্ঞাসা করি, হাল তাহা তালেম হাল তাকতা ছিল হাল 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 আলাল ভাতি মিন গুসলিন ইজাতা মালাত, মহিলাদের যদি স্বপ্ন দোষ হয় তাহলে কি গোসল করতে হবে? মানে এটা লজ্জার কথা, আল্লাহ নবী মহিলাদের যদি স্বপ্ন দোষ হয় তাহলে কি গোসল করতে হবে? কালানাম এ যারা আতিল বালা, হ্যাঁ যখনও দেখবে কাপড় ভিজে গেছে তখন তাকে গোসল করতে হবে। এখন তার স্ত্রী উম্মে সুলাইম বলছেন আর তাহা তালেমুল মারা, আল্লাহ রাসূল মহিলাদের কি স্বপ্ন দোষ হয়? তার স্ত্রী উম্মে সালমা বলছেন মহিলাদের কি স্বপ্ন দোষ হয়? তখন আল্লাহ রাসূল বলছেন বলো কি, তার বাতি এমেনকে, তোমার হাত মাটিতে মিশে যাক, ছেলে মেয়েদের মায়ের মতো সন্তান হয় কিভাবে, বাপের মতো সন্তান হয় কিভাবে, উভয়ের শিক্র শুক্রকিড় যখন মায়ের গর্ভে যায় তখন চক্রাকারে দুইটাই ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে পরে যেটা ভেঙে যায় সেটার মতো বাচ্চা হবে, মায়ের যদি পরে তো বাচ্চা হবে মায়ের মতো, বাপের যদি পরে তো বাচ্চা হবে বাপের মতো। এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুখারী মুসলিম। সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইগতাসাল ফিল বারাজ, আল্লাহ রাসূল একদিন একটা লোককে দেখলেন ফাঁকা জায়গায় গোসল করছে, ফাঁকা জায়গায় ফাঁকা মাঠে, ফাসায়দা আলাল মিম্বার, তিনি মিম্বারের উপরে উঠে বসলেন, তিনি বললেন ইন্না রাব্বাকুম হাইয়ুন সিত্তিরুন, তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল, তোমাদের প্রতিপালক বড় পর্দাশীল, তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল, তোমাদের প্রতিপালক বড় পর্দাশীল। এযা ইক্তাসালাহাদুকুম ফালিয়াসতাতির, যখন তোমাদেরকে গোসল করবে তখন যেন পর্দা করে করে, মহিলাদের পুকুরে নেমে নদীতে নেমে গোসল করতে কোনো প্রশ্নই আসে না, পুরুষ মানুষই ফাঁকা জায়গায় গোসল করতে পারে না, তাহলে মহিলা মানুষ ফাঁকা জায়গায় কেমনে গোসল করতে পারে? আল্লাহ বড় লজ্জাশীল, আল্লাহ বড় পর্দাশীল, তোমাদের যখন কেউ গোসল করবে তখন যেন পর্দা করে। সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্না রাব্বাকুম হাইয়ুন করিমুন, তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল, বড় দানশীল, বড় দাতা, তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল, বড় দানশীল, বড় দাতা। ইস্তাহি মিন আব্দিহি ইযা রাফা ইলাইহি ইয়াদাইহি আয়রতুহু সিফরান,
যখন কোনো বান্দা তার হাত তুলে আল্লাহকে বলে, আল্লাহ আমি বিপদে পড়েছি, তুমি আমাকে বাঁচাও, আল্লাহ আমি এই জিনিসটা তোমার কাছে চাচ্ছি, যখন মানুষ হাত তুলে বলে তখন আল্লাহ তার খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পায় না, যখন তুমি হাত তুলেই বলছো যাও দিলাম। হাত তোলার পদ্ধতিতে বলেছি, আগে হবে আপনার ইয়ে ইসমে আজম, তারপরে হবে দুরুদ, তারপরে আপনি আপনার কথা বলতে থাকবেন। আল্লাহ নবী বলছেন হাত তুলে যখন আল্লাহকে কেউ বলে তখন আল্লাহ তার খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পায়। আল্লাহ বড় লজ্জাশীল। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাকে হাত তুলে সময়ে সময়ে দোয়া করতে হবে, এটাই ঠিক। হাত তুলে দোয়া করা একটা গুরুত্বপূর্ণ অংশ শরীয়তের। ইব্রাহিম আলাইহিসসালাম তার দুধের বাচ্চা ইসরায়েল তার স্ত্রীকে রেখে গেলেন, যেখানে মানুষ জন্যই থাকার ব্যবস্থা নেই, তিনি হাত তুলে দোয়া করলেন। বিপদে পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাত তুলে দোয়া করার কথা বলেন, কবরস্থানে গিয়ে আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করার কথা বলেন। খুব দুর্ভিসন্ধি, খুব বিপদ, খুব সংকটময় স্থান, যুদ্ধের মাঠে তিনি হাত তুলে দোয়া করেন। হাত তুলে দোয়া করা মানুষের জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ। অবশ্যই ফরজ নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে বিদাত হবে, অবশ্যই ঈদের মাঠে গিয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করলে বিদাত হবে, অবশ্যই সভা সমিতির পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে বিদাত হবে, অবশ্যই সবাই মিলে কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করলে বিদাত হবে। শুধুমাত্র সবাই মিলে হাত তুলে দোয়া করবে পানি চাইতে গিয়ে জান্নাম ইস্তিসকা, বাকি সব জায়গাতে হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। অনেক হাদিস আছে, দোয়ার বই তো আছেই, আপনি না পড়লে আমার কিছু করার নেই। এই আলোচনাগুলি আছে আপনার উপদেশ বইয়ে, আপনি যদি না পড়েন তো আমি কি করতে পারি? আলিতে সম্পত্রিকা যদি আপনি না পড়েন, আমার সবচেয়ে কাছের মানুষ আপনি, সবচেয়ে কাছের দিনী বোন আপনি, আপনি খুঁজে আব্দুর রাজ্জাক সাহেবের বই বের করবেন, জামিয়া সালাফের ভালোবাসা আপনি খুঁজে বের করবেন, সব বইগুলি আপনি খুঁজে বের করবেন। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমির আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দীর্ঘ 33 বছর থেকে মুখে কলমে মিডিয়ে জাতিকে ফাঁকি দিনি, আমার কোনো নিজস্ব স্বার্থ নেই। যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করে থাকে, আল্লাহ যদি কবুল করেন, আমি এই সফলতা এর ভোগ করবই করবো ইনশাআল্লাহ। তাই তো আমি বলি আমার মনে বড় সাধ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই করবো ইনশাআল্লাহ। আমার মনে বড় সাধ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই করবো ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ে লড়বে, লড়বে ইনশাআল্লাহ। এই দেশের সর্ববৃহৎ সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, যেখানে 410 জন এতিম আছে, 500 জন অসহায় ছেলে মেয়ে আছে, যেখানে 300 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছে, যার প্রত্যেক মাসে বেতন লাগে 32 লক্ষ, কিভাবে চলে? এই মসজিদের সাথে যারা আছে, দিনে যারা আপনার নরসিংদীর নারায়ণগঞ্জে আছে তারাই দেয়, 2500 যারা আছে তারাই দেয়, বৃহত্তর ঢাকার সাথে যারা আছে তারাই দেয়। জামিয়া সালাফিয়া কোনো ব্যক্তি দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া বৈদেশিক কোনো সহযোগিতা দিয়ে চলে না, জামিয়া সালাফি কোনো সংস্থা দিয়ে চলে না। সম্মানিত দীনী মুসলিম ভাই বোন, খুতবার শেষে আমি আপনার কাছে আন্তরিকভাবে জোরালো দাবি জানাই যে আজকের যে আলোচনা লজ্জা, এই লজ্জা আজকেই নিজের ভিতরে বাস্তবায়ন করতে হবে যে কোনো মূল্যে। কেন আমি এই কাজটা করলাম তাহলে কি আমার লজ্জা কাজ করে না? মানুষের বিরুদ্ধে আমি কেন এটা বললাম তাহলে কি আমার লজ্জা কাজ করে না? আমি কেন দোকানে বসে আড্ডা পিটি তাহলে কি আমার লজ্জা কাজ করে না? যখন আমার স্ত্রী বাড়িতে থাকে না, আমার সাথে থাকে না, তখন আরেকজন মেয়ের সাথে কথা বলি তাহলে কি আমার লজ্জা কাজ করে না? যখন আমার স্বামী বাড়িতে থাকে না, তখন আরেকজন পুরুষের সাথে দেবর ভাষণের সাথে কথা বলি তাহলে কি আমার লজ্জা কাজ করে না? তাহলে কি আসলে আমার সাথে ঈমান কাজ করে না? জি, আপনার সাথে ঈমান কাজ করে না, ইমান সরে আছে, যার কারণে আপনি এটা কত করতে পারছেন। ইমান থাকলে তো আপনি এটা করতে পারবেন না। ইমান দিয়ে পাপ ঠেকানো যায়, লজ্জা দিয়ে পাপ ঠেকানো যায়, এ কথাই চূড়ান্ত। সম্মানিত দীনী ভাই বোন যারা আমার সাথে আছেন, সামনে আছেন, অনলাইনের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে রয়েছেন, সময়ের গতিতে অনলাইনের মাধ্যমে মিডিয়ার
কথার মাধ্যমে লজ্জা নামে বক্তব্য শুনতে পাবেন সকল দিনই ভাই বোনকে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জোরালো ভাবে খুব কাছের মানুষ হিসেবে দিনই ভাই হিসেবে অনুরোধ জানাচ্ছি, আপনি লজ্জাকে কাজে লাগান, আপনার জন্য ভালো হবে ইনশাআল্লাহ। যখনই পাপে জড়াবেন তখন আপনাকে বুঝতে হবে লজ্জা কাজ করে না, এ কথাই ঠিক। আপনি জোর চেষ্টা করে লজ্জা ভিতরে আনবেন তাহলে ঈমান কাজ করবে, আর ঈমান যখন কাজ করবে না তখন আপনি দুশ্চিন্তার মধ্যে থাকবেন, এ কথাই ঠিক। সম্মানিত মসজিদের মুসল্লি, আমি আপনাকে আরো অনুরোধ জানাই যে আপনার জীবনের জন্য যেমন আপনি ভালোবাসেন জাহান্নাম থেকে বাঁচা জান্নাত পাওয়া, তেমনি আপনার এই দেশের অন্যতনের প্রতিষ্ঠান জামিয়া সালাফিকে অন্তর থেকে ভালোবাসার জন্য আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অনুরোধ জানাচ্ছি। এই প্রতিষ্ঠানের উপরে আমার সরিষার সম পরিমাণ ঘাটতি নাই, আমি তাকে জীবনের চেয়ে বেশি ভালোবেসে কাজ চালিয়ে যাচ্ছি, শুধু জাতির কল্যাণের জন্য, মানুষকে শিরক মুক্ত করার জন্য। আপনি আমার দিনী ভাই বোন হিসেবে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি তার সাথে ভালোবাসা বজায় রেখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল কর। আমি আপনাকে বলিনি 10 টাকা দিলে জামিয়া সালাফে কি হবে, এ কথা আমি বলিনি। 10 টাকা হোক, 50 টাকা হোক, 10 লক্ষ টাকা হোক, আপনি জামিয়া সালাফকে ভালোবাসা দেখিয়ে কিছু করবেন এটা আমি মনে করি, করলেও হবে না করলেও হবে, কিন্তু আপনি না করে আপনার সময় পার হয়ে যায় এটা আমি চাইনি। অতীতলয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে তাহলে আপনি জামিয়া সালাফে ভালোবাসা দেখালে আপনি জান্নাত পাবেন ইনশাল্লাহ, এটা আমার দৃঢ় আশা। সম্মানিত দিনী ভাই বোন, যাওয়ার সময়তে সব কিছু বই পুস্তক এবং বক্তব্য যথাযথভাবে মূল্যায়ন করার অনুরোধ জানিয়ে বলছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি কবরের শাস্তি মাফ করো, যারা আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। জেরুজালেমে, ফিলিস্তিনে আমার দীনে মুসলিম ভাই বোনকে তুমি রক্ষা করো, তারা অমুসলিমদের সাথে অমুসলিমদের সামনে এভাবে নির্যাতিত হচ্ছে, তুমি পরাক্রমশালী, তুমি আজিজ, তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো। জুমার খুতবার শেষ অংশে তোমার দরবারে জোরালো দাবি জানাই, তুমি তোমার ক্ষমতা দিয়ে আমার এই দীনী ভাই বোনদের রক্ষা করো। তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো, তোমার এই ক্ষমতার কাছে আমরা জোরালো ভাবে দাবি জানিয়ে বলছি, তুমি আমার ফিলিস্তিনের ভাই বোনদেরকে হেফাজত করো, তুমি আমাদের ঈমান রক্ষা করো, তুমি আমাদের ছেলে মেয়েকে অন্যায় অশ্লীলতা থেকে রক্ষা করো, তুমি আমাদের ঈমান বহাল রেখে পরকালে মুখী হওয়ার আমাদের সুযোগ করে দাও, আমরা যেন ঈমান ও লজ্জার মাধ্যমে তোমাকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে যেতে পারি এই সুযোগ তুমি করে দাও, জামিয়া সালাফের বরাবর সার্বিক ভালোবাসা বজায় রাখতে পারি এই সুযোগ তুমি করে দাও। তোমার দরবারে জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। Thank you.